ওই ওই পাহাড়ের পাশে ওই গর্ত আছে না, গর্তের ভিতর একটা ছাগল আছে, সে তো তখন বড় হয়েছি, এবং গর্তের বাইরে যাইতে পারতো না। গর্তের বাইরে যাইতে গেলেই তার মামা তো তারপর তারপর একটু ও একটু বড় হয়েছিল, তারপর ওর ভয় কমে গেল, তারপর ওর মা চলে গেলেই গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একবার গর্তের বাইরে চলে আসছে, কত বিপদের কথা। তখন ও ও ও একটা সাপ দেখতে পেল, সাপ কিন্তু তার শিং দেখে সে মনে করে নিল সে ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে একটু বড় হয়েছে। তারপর ছায়ের কাছে গিয়ে বললো, বেড়া তুমি কি খাও? তখন বললো, ঘাস খাই, ঘাস 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 বিভিন্ন ঘাস। তখন বললো, সেই ঘাস তুমি কোথায় পাও? তখন বললো, ওই ওই ধারে। তারপর ছাগল বললো, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। তারপর ছাগল ওখানে নিয়ে গেল, ছাগল দেখলো নদীর নদীর পাশে কত সুন্দর ঘাস। তখন সে পেটে যত ঘাস ধরলো তত ঘাস খাইল, খেয়ে ঘাস খেয়ে তো তারপরে পেটটা এত ভারী হয়েছে যে সে চলতে পারে না। তারপর বিকাল হয়ে গেল, রাত হয়ে গেল। তারপর সাপ এসে বলল, নভয় দাস এখন চলো যাই বাড়ি যাই। তখন নভয় দাস কি করে বাড়ি যাবে, সে তো চলতেই পারে না। তখন বলল, আমি একটা গাদের খবর নিয়ে আমি 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 তো চলতে পারি না, এই জন্য কিভাবে যাব। তারপর শাশু বললো, মার জন্য আমার কোনো চিন্তা নাই, ফটো আসলে ভয় পাবো না আমি। তখন বললো, তুমি যাও 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 তারপরে যাও। তখন বললো, তখন সারটা চুকুলে গেল। আর নয় দাস একটা গর্ত দেখতে পেয়ে সেখানে ঢুকে রইল, সে গর্তটা শিয়াল। তারপর তখন শিয়াল ছোট্ট জন্তু তারপর তারপর
তারপর পরে দিচ্ছি, তারপর বলো। বলো পরে নরহরি কি বললো। তারপর তোমার গল্পটাও শেষ হইলো? এইভাবে তোমার গল্পটা শেষ হইলো? আমার গল্প শেষ হলো। ও আচ্ছা আচ্ছা, ওকে।